দেখেন এনার দুইটা পা নাই, কিন্তু সেগুলো পরিশ্রম করতে মনে সাহস আছে। অনেকে মনে করছে তার দুইটা পা নাই, এর মতো মনে করছে জীবন বিধবা, এরকম হয়তো মনে করছে আমার জীবন চলবে না, কিন্তু তার দুইটা পা না, সেক্ষেত্রে সাহস করে কিন্তু এগিয়ে এসেছে। সেক্ষেত্রে মাস্টার কমপ্লিট করেছে এবং সে একটা ভালো একটা এখন বর্তমানে কি করে আপনি জব করে একটা বর্তমানে জব করে, সেগুলো থেমে নাই। আল্লাহ কখন তাকে কিভাবে চালাবে কিন্তু কেউ জানে না। তার কিন্তু দুটো পাও নাই, তাও কিন্তু মানুষ আট দশটা লোক থেকে তিনি ভালো আছে। দেখুন এখন যেটা ভাবে যে আমাদের দিয়ে কিছুই হবে না, কিন্তু আমাদের সেই সাহসটা নিয়ে সামনে আগাতে হবে যে আমরাও অনেক কিছু করতে পারি। আমরাও সমাজে কেন আমরা এমপি হতে পারি না, অবশ্যই হতে পারি, কেন শিক্ষকতা যোগ্যতা থাকবে না, বা আমি চিত্র জগতে আছি বা আমি একটা কর্মসংস্থানে আছি বলে আমি এমপি হতে পারবো না, এমন তো কোনো কথা না। সেটা হচ্ছে মন থাকা লাগবে, আমি মানুষকে সেবা করব, সেই মনটা যদি আমার থাকে তাহলে সবকিছু করা সম্ভব। আচ্ছা শাড়িদা বা আজকে হিরো আলম ভাইয়ের পাশে আছে, আপনার অনুভূতিটা জানতে চাই। আল্লাহ তৌফিক দিয়েছে, দেখা করার নসিবে ছিল, বিদায় হয়ে গেছে, আমি অনেক হ্যাপি যে এমন একটা মানুষের সাথে দেখা করতে পারলাম, তার জীবনের গল্পটা শুনলাম, অনেক ভালো লাগলো। এর আগে কখনো হিরো আলমের ভিডিও দেখা হয়েছে বা হিরো আলমের নিউজগুলো দেখা হয়েছে? অবশ্যই আমি দেখি এগুলা। এগুলা দেখা হয়? হ্যাঁ। প্রতিকূলতা সবসময় তো নিজের পক্ষে থাকে না, তারপরেও চেষ্টা করছি নিজের মতো নিজে চলার জন্য, হয়েছে এইভাবে আর কি, অনেক কষ্ট করে। আলম ভাই, এই যে শাহিদার, ওর কিন্তু দুইটা পা নেই, হ্যাঁ, এই শাহিদারে নিয়ে কিন্তু মূলধারার গণমাধ্যম থেকে বিভিন্ন জনে বিভিন্ন নিউজ করেছে, তারপরে ওর একটা চাকরির ব্যবস্থা হয়েছে বা ও কিছু, ও কিন্তু মানবিক অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। তো কেমন লাগছে যে এই ধরনের মানুষও কিন্তু আপনাকে ভালোবেসে চলে এসেছে যশোর থেকে? না, আমি তো অল টাইম যারা মনে করেন কষ্ট করে একটা পর্যায়ে চলে আসে তাদেরকে আমি অল টাইম সেলিব্রেট করি, ভালোবাসি। দেখেন এনার দুইটা পা নেই, কিন্তু সেগুলো পরিশ্রম করতে মনে সাহস আছে। অনেকে মনে করছে তার দুইটা পা নেই, এর মতো মনে করছে জীবন বিধবা, এরকম হয়তো মনে করছে আমার জীবন চলবে না, কিন্তু তার দুইটা পা না, সেক্ষেত্রে সাহস করে কিন্তু এগিয়ে এসেছে। সেক্ষেত্রে মাস্টার কমপ্লিট করেছে এবং সে একটা ভালো একটা এখন বর্তমানে কি করে আপনি জব করে একটা বর্তমানে জব করে, সেগুলো থেমে নাই। আল্লাহ কখন তাকে কিভাবে চালাবে কিন্তু কেউ জানে না। তার কিন্তু দুটো পাও নাই, তাও কিন্তু মানুষ আট দশটা লোক থেকে তিনি ভালো আছে। দেখুন এখন দুইটা পাও নাই, হাতও মানে একটা তারা হাত থেকে হাতটা থেকে ওই একটা একটা হাতও নেই। আচ্ছা আলম ভাই, ধরেন আপনাকে নিয়ে অনেক মানুষ টল করে, কিন্তু শাহিদার দুইটা হাত নেই একটা পা, এই দুইটা পা নেই একটা হাত নেই, হ্যাঁ, কিন্তু তার মনে আপনি তাকে দেখে মানে কতটুকু আরেকটু মানে ইয়ে ভালো লাগছে, বা মানুষের যেন আপনাকে টল করে সেটা? যারা মানুষ আমাকে নিয়ে টল করে, যারা মনে করেন শাহিদাকে নিয়ে টল করে, তাদেরকে চোখে আঙ্গুলকে দেখতে চায়।